তো আজকের টপিক কি আছে তোমরা জানো? তোমাদেরকে বলা হয়েছে কি বিষয়ে আজকে আলোচনা হবে? আজ তোমরা তিন চার জন জানো, পিছনে জানে না। ঠিক আছে, আমি ভগবদ্ গীতা থেকে কিছু বলবো, যেহেতু ওনারা নতুন এসেছেন। শুধু পাওয়ার অফ সাউন্ড বললে কোনো ওরা বুঝতে পারবে না। সাউন্ডটা খুব সূক্ষ্ম না, নাকি মাটি বুঝতে পারবে, জল বুঝতে পারবে, আগুন বুঝতে পারবে, বায়ু বুঝতে পারবে, কিন্তু আকাশকে বোঝা খুব মুশকিল না? কেন, আকাশটা খুব সূক্ষ্ম, তাই না? আমাদের পঞ্চ মহাভূত আছে, শুনেছ? পঞ্চ মহাভূত শুনেছ? কি বল, কে বলতে পারবে পিছনে পঞ্চ মহাভূত কি? নাই পিছনে, ক্ষিতি অপ তেজ মরুত ব্যম বলে পঞ্চ মহাভূত, মাটি, জল, আগুন, বায়ু আর আকাশ। ঠিক আছে, এই পাঁচটাকে বলে পঞ্চ মহাভূত। এই পাঁচটা যে এলিমেন্ট, পঞ্চমহাত, পাঁচটা যে বস্তু, মাটি আছে, এই জগৎটা কি দিয়ে তৈরি হয়েছে? মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, এই জগৎটা পাঁচ আটটা উপাদান দিয়ে তৈরি হয়েছে। ভগবান বলছেন, ভূমির অপ নল বায়ু খং মন বুদ্ধিরে বচ। তো এই আটটা উপাদানের মধ্যে পাঁচটা স্থূল উপাদান আর তিনটে সূক্ষ্ম উপাদান। স্থূল উপাদানটা কি? ক্ষিতি অপ তেজ মরুত ব্যম, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। আর সূক্ষ্ম আছে মন, বুদ্ধি আর অহংকার। ঠিক আছে, তো আমাদের এটা স্থূল শরীর আছে যেটাকে আমরা দেখতে পারছি, একটা সূক্ষ্ম শরীর আছে যেটাকে আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো এই সব কিছু স্থূল থেকে সূক্ষ্ম হচ্ছে। দেখুন, মাটি, মাটিটা খুব স্থূল, ঠিক আছে, শক্ত স্থূল। মাটি থেকে সূক্ষ্ম হচ্ছে জল, তরল হয়ে গেল, একটু সূক্ষ্ম হলো। জল থেকে আরো সূক্ষ্ম হলো আগুন, আগুন থেকে আরো সূক্ষ্ম হলো বায়ু, বায়ু থেকে আরো সূক্ষ্ম হলো আকাশ, আকাশ থেকে ইথার বলে ইথার। তো এই যে পাঁচটা উপাদান আছে, এই পাঁচটা উপাদানের প্রতিটা উপাদানের এক একটা গুণ আছে। ঠিক আছে, সে কে বলে বিষয় বা তন্মাত্রা। এই কঠিন শব্দ হয়তো বুঝতে পারবে না, না বুঝলে শুনো, কোনো অসুবিধা নেই, শুনতে শুনতে পরে বুঝতে পারবে। যেরকম মাটি, মাটির গুণ কি কেউ জানো? তোমরা যখন প্রথম বৃষ্টি হয় গ্রীষ্ম ঋতুর পরে, প্রথম বৃষ্টি হয় কিরকম হয়? তোমরা তো শহরে থাকো জানো না, গ্রামে থাকলে জানতো। গ্রামে তো মাটি আছে, শহরে তো মাটি নেই, সব পিচ হয়ে গেছে, বুঝবে কি করে? প্রথম বৃষ্টি হবে সুন্দর গন্ধ হয়, জানো? যারা গ্রামের ছেলে তারা জানবে, হয় না? প্রথম বৃষ্টি হয়, অলু ঝুপ ঝুপ বৃষ্টি হয়, সুন্দর একটা গন্ধ করে। মাটির গুণ হচ্ছে গন্ধ, আর জলের গুণ হচ্ছে স্বাদ, টেস্ট বা স্বাদ। জল কিন্তু একটা স্বাদ আছে, তৃষ্ণা মেটে আমাদের, জলের গুণ হচ্ছে স্বাদ। তারপরে আগুনের গুণ হচ্ছে রূপ, বায়ুর গুণ হচ্ছে স্পর্শ, বায়ুর জন্য আমরা স্পর্শ অনুভব করতে পারি। আর আকাশের গুণ হচ্ছে শব্দ, যে শব্দ বলছে না, সাউন্ড। প্রতিটা জিনিসে, প্রতিটা বিষয়ে এটা আপাত বিচার আছে, এটা তত্ত্ব বিচার আছে। ঠিক আছে, এক্সটার্নাল কনসিডারেশন, ইন্টারনাল কনসিডারেশন, সুপারফিশিয়াল কনসিডারেশন,
আর একটা আছে ডিটেল কনসিডারেশন, এমনি শব্দ বা সাউন্ড। শব্দ মানে সাধারণে শব্দ কথাটা বললে আমরা বেশি কি শুনি বর্তমানের সময়? সাউন্ড, সাউন্ড শব্দটা বেশি প্রয়োগ হচ্ছে সমাজে, বলতো? শব্দ নিয়ে একটা কথা বললো আমাকে, সাউন্ড কার মনে আসছে? সাউন্ড নে খুব জোরে মাইক বাজে, হইচই হচ্ছে, তো কি বলে সেটাকে? সেটা কি বলে? সাউন্ড পলিউশন, নয়েজ পলিউশন, সাউন্ড পলিউশন, নাকি শব্দ দূষণ বলে? বলে না নাই, হ্যাঁ কি না? তো শুধু তোমরাই শব্দ দূষণ শব্দটাই জানো, শব্দ মানে শব্দ দূষণ, এইটা হচ্ছে আপাত বিচার, শব্দ দূষণ বাস, আর কিছু জানো না। কিন্তু এর ভিতরে অনেক তত্ত্ব রয়েছে, কি ব্যাপারে শব্দটা কোথা থেকে এসেছে, আমাদের জীবনে শব্দের ভূমিকা কি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির পিছনে শব্দ কি ভূমিকা গ্রহণ করেছে, এসব জানলে তাহলে তোমার যথার্থ তত্ত্ব জ্ঞান হবে। এটা শব্দের তত্ত্ব বিচার, আপাত বিচার নয়। তো ভগবান তাই বলছেন, ভূমির অপ নল বায়ু খং মন বুধির বচ অহংকার ইত্যমে ভিন্ন প্রকৃতি অষ্টধা। এটা ভগবানের শক্তি, ভিন্ন প্রকৃতি। তো যেটা বলছিলাম, মাটি থেকে আকাশ, মানে স্থূল থেকে সূক্ষ্ম হয়ে হয়ে যাচ্ছে, বুঝতে পারছ? আকাশটা যেরকম বায়ু, বায়ুটা অত সূক্ষ্ম আমরা দেখতে পারবো না, তাই না? কিন্তু দেখতে না পারলেও বায়ুটা হাওয়াতে লাগলে কিছুটা বুঝতে পারছে, কিন্তু আকাশটা অত সূক্ষ্ম তাকে তো দেখতে পারবো না, অনুভব করতে পারবো না, সে সূক্ষ্মাতি সূক্ষ্ম। তো এই স্থূল বস্তুর মধ্যে সব থেকে সূক্ষ্ম আছে এই আকাশ। আর আকাশের গুণটা কি? না শব্দ, আকাশ এটা ইথর বলে, ইথর শব্দ হচ্ছে তার গুণ। যে আমি যে এখানে বসে কথা বলছি, এই কথাটা কিন্তু সারা পৃথিবীতে যাচ্ছে, আমেরিকা ওখানে পৌঁছে গেছে এই শব্দটা, জানো? ঠিক না ভুল? না না, পৌঁছেছে। যেরকম তোমরা এই যে রেডিও শুনছ, টিভি লাগাচ্ছ, এখন জো বাইডেন সেখানে লেকচার দিচ্ছে, তোমরা এখানে কি কি শুনছ? তার আছে কানেকশন, আছে তার কথাটা ইথরে সারা পৃথিবীতে ঘুরে যাচ্ছে। তখন এখানে সাউন্ড মেশিন আছে, সে ইথর থেকে এটা গ্রহণ করছে, তাই না? শব্দর কাজ এটা, শব্দ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বুঝতে পারছো? আমাদের জীবনে তো শব্দকে বলা হয় শব্দ ব্রহ্ম। প্রথম সৃষ্টি হলো, প্রথম সৃষ্টি হলো এই ব্রহ্মাণ্ড, যে সৃষ্টি হলো ভগবান ব্রহ্মা তো সৃষ্টি করেছেন, তো ভগবান ব্রহ্মা গর্ভদশায় বিষ্ণুর নাভি পদ্ম রূপে প্রকট হয়েছেন। প্রকট হয়েছে, তার কোনো জ্ঞান নেই, কিছু বুঝতে পারছে না, কিছু দেখতে পারছে না, কি ব্যাপার, আমি কে, কোথা থেকে আসলাম, কি ব্যাপার, কিছুই হচ্ছে না। তখন শুরু হলো এই শব্দ থেকে, ওটা শব্দ শুনলো। যদি কেউ ঘুমিয়ে আছে তা কি করে জাগাবে, কি করে জাগাবে? এই উঠা উঠা, নাকি শব্দের মধ্যে জাগানো যাবে না? শব্দ হচ্ছে জ্ঞান, জ্ঞানের উৎস হচ্ছে শব্দ, শব্দের মাধ্যমে। শব্দটা আমরা কি দিয়ে গ্রহণ করি, কিসের মাধ্যমে শব্দটা গ্রহণ করি? নাক দিয়ে, কান দিয়ে? কান দিয়ে। তো কান, কান হচ্ছে আমাদের ইন্দ্রিয়, আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে, জানো তোমরা সব? কর্ণ, নাসিকা, জিহ্বা, চক্ষু আর ত্বক, পাঁচটা ইন্দ্রিয় আছে।
এই পাঁচটা ইন্দ্রিয়কে, পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা পাঁচটা বিষয়কে অনুভব করতে পারি, ঠিক আছে? পাঁচটা বিষয়, পাঁচটা ইন্দ্রিয় আর পঞ্চ মহাভূত। পঞ্চ মহাভূত হচ্ছে মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। পাঁচটা ইন্দ্রিয় হচ্ছে চক্ষু, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক। ত্বক মানে কি? পিছনে বসে আছে, ত্বক শব্দ শুনেছ? ত্বক মানে কি জানো না? ত্বক মানে এই যে চামড়া, কি বলে ত্বক, ত্বক, ঠিক আছে? জিহ্বা জানো, চক্ষু জানো, নাসিকা, কর্ণ জানা আছে, ঠিক আছে? ত্বকটা জানা ছিল না, ত্বকটা চাই চর্ম। তাই ভালো করে মন দিয়ে শুনো, ঠিক আছে? এই তিনটা ভিতর কি করে ইন্টারাকশন আছে আমাদের, যেরকম পাঁচটা বিষয় হচ্ছে, পাঁচটা বিষয়, যে শব্দ বলা হলো না, শব্দ হচ্ছে কার গুণ কে বলতে পারবে? শব্দটা কার গুণ? আকাশের গুণ। মাটির গুণ হচ্ছে গন্ধ, জলের গুণ হচ্ছে স্বাদ, আগুনের গুণ আছে রূপ, তারপরে বায়ু, বায়ুর গুণ আছে স্পর্শ, আকাশের গুণ আছে শব্দ, ঠিক আছে? এইটাকে বলে পাঁচটা বিষয়। এই প্রতিটা বিষয়ের জন্য এক একটা ইন্দ্রিয় রয়েছে। যে রূপ, রূপটাকে আমরা কোন ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারবো? চক্ষু। শব্দ কোন ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারবো? রস কোন ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারবো? জিহ্বা। গন্ধ কোন ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারবো? নাসিকা। আর স্পর্শ কোন ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারবো? ত্বক দিয়ে, চর্ম দিয়ে, ঠিক আছে? তো এইভাবে জগৎটা কাজ করছে। যেরকম একটা সুন্দর ফুল ফুটেছে, সুন্দর গোলাপ ফুল, তো গোলাপ ফুল দিয়ে আমাদের, আমরা দেখলাম এটা গোলাপ ফুল, আমি জানবো কি করে? আমি কি দিয়ে বুঝতে পারবো এটা গোলাপ ফুল বলে? চোখ দিয়ে বুঝতে পারে সুন্দর গোলাপ ফুল। তো এই বিষয়কে আমি জ্ঞানেন্দ্রিয় চক্ষুর দ্বারা জানলাম যে গোলাপ ফুল আছে। তো তারপরে জানার পরে কি করবে? তখন এই ইন্দ্রিয় মনকে জানাবে, এই সুন্দর গোলাপ ফুল ফুটেছে, ঠিক আছে? মন হচ্ছে হেডকোয়ার্টার, ঠিক আছে? আমাদের পাঁচটা জ্ঞানেন্দ্রিয় আছে, পাঁচটা কর্মেন্দ্রিয় আছে। পাঁচটা কর্মেন্দ্রিয় আছে বাক, মুখ, হাত, পা, মল দ্বারা, মূত্র দ্বারা, পাঁচটা কর্মেন্দ্রিয়, ঠিক আছে? পাঁচটা জ্ঞানেন্দ্রিয় দিয়ে জ্ঞান আহরণ করব, পাঁচটা কর্মেন্দ্র দিয়ে কর্ম করব, ঠিক আছে? আর হেডকোয়ার্টারটা কি? মন হচ্ছে হেডকোয়ার্টার। তো যদি এটা একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছি, সুন্দর ফুল ফুটেছে, এই জ্ঞানটা আমি পাবো চক্ষুর দ্বারা। তো চক্ষু কি করবে? না মনকে বলে দেবে, এই সুন্দর ফুল ফুটেছে। তারপর মন কি করবে? মন তখন বুদ্ধির সঙ্গে পরামর্শ করবে। মন, বুদ্ধি, তারপর অহংকার আছে, ঠিক আছে? মন থাকবে, মন, বুদ্ধি, তারপরে অহংকার। তো মন বুদ্ধির সঙ্গে পরামর্শ করবে এই ফুলটা নিয়ে কি করব। বুদ্ধি তাকে বুদ্ধি দেবে, এটা করো তুমি, ঠিক আছে? তো মন বুদ্ধি দ্বারা পরিচালিত হচ্ছে, বুদ্ধি কার দ্বারা পরিচালিত হচ্ছে? বুদ্ধি অহংকারের দ্বারা পরিচালিত হচ্ছে, ঠিক আছে? এখনো বুঝতে পারবো না, আমি কমপ্লিট করলে বুঝতে পারবে। তো অহংকার, অহংকারী হওয়া ভালো না খারাপ? অহংকারী হওয়া ভালো না খারাপ? অহংকারী হওয়া ভালো। তোমরা যদি অহংকারের অর্থ জানো না, তাই বললো খারাপ। অহংকারী হওয়াটা ভালো। অহংকার শব্দের মানেটা কি? অহং মানে, অহং মানে আমি, সংস্কৃত শব্দ একটা অহম, অহম মানে আমি, অহংকার আমি কে, আমি কেমন,
তো দুই প্রকারের অহংকার আছে, একটা সত্য অহংকার আর একটা হচ্ছে মিথ্যা অহংকার। মিথ্যা অহংকারটা কি, আমিত্ব যে ভাব এইটা যখন আমার মিথ্যার উপর প্রতিষ্ঠিত তাকে বলে মিথ্যা অহংকার, আর আমিত্ব ভাবটা সত্যের উপর প্রতিষ্ঠিত হয় সত্য অহংকার। মিথ্যা অহংকারটা ঠিক না, সত্য অহংকারটা ভালো। মিথ্যা অহংকারটা কি, মিথ্যা অহংকারের ডেফিনেশন কি, সংজ্ঞা কি? মিথ্যা অহংকার হচ্ছে আমি এই শরীর, শরীরকে আনন্দ দেওয়াটাই আমার লক্ষ্য, এটা মিথ্যা অহংকার। বডিলি আইডেন্টিফিকেশন তাকে বলে দেহাত্ম বুদ্ধি, দেহতে আত্মবুদ্ধি, দেহকে আমি বলে মনে করে, দেহের ভিত্তিতে আমি যে পরিচয় দেই এটাকে বলে মিথ্যা অহংকার। আমি হিন্দু, আমি মুসলিম, আমি ভারতীয়, আমি ডাক্তার, আমি প্রফেসর, এই শরীর সম্পর্কীয় মিথ্যা অহংকার। যখন মনে করি আমি শরীর, তাই সবকিছু আমার জন্য দরকার, সবাই আমার সেবা করবে, সব আমার ভোগের জন্য, এটা মিথ্যা অহংকার। কেন, এটা আমি এই শরীর নই, আমি চিন্ময় আত্মা। যখন সেটা বুঝতে পারবো আমি চিন্ময় আত্মা, ভগবানের অংশ, ভগবানের দাস, এটা হচ্ছে সত্য অহংকার। সত্য অহংকার মানে তিনটে জিনিস জানতে হবে, আমি চিন্ময় আত্মা, তারপরে ভগবানের অংশ, ভগবানের দাস। তখন তার চিন্তাধারা, ভাবনা, বুদ্ধি, বিচার, কার্যক্রম সব কি হবে, না ভগবানের প্রীতি বিধানের জন্য হবে, তাকে বলে সত্য অহংকার। তো কোনটা ভালো, সত্য অহংকার না মিথ্যা অহংকার? সত্য অহংকার। সত্য অহংকারটা কি, কে বলতে পারবে, হাত তোলো বলো। তিনটে কথা বললাম সত্য অহংকার, বলো। আমি আত্মা, ভগবানের অংশ, এর একটু বুদ্ধি গজিয়েছে, কিছুদিন মিশেছে, ইস্কন এসেছে তো ধরতে পারছে, তারা নতুন ধরতে পারছে না, কোনো চিন্তা নেই, না ধরতে পারলেও অন্তর্তমকে এসে বুঝো যে এইটা একটা জিনিস আছে, এটা কোনদিন আমি শুনি না, আর শুনলেও বুঝতে পারছে না, তখন কি হবে, তোমার প্রচেষ্টা করবে, রোজ জানা দরকার তো, অত রহস্যময় জিনিস আছে নাকি, নাকি আমাদের মানুষের জীবনে তো কি লক্ষ্য আছে, রহস্যকে উদ্ঘাটন করা। মানুষকে চান্দে পৌঁছে গেছে, আমরা যে ক্ষিতি অব্দে মরুত্বমটা না জানবো তাহলে আমরা কি জানলাম, তাই না? এই এই রহস্যটাকে তোমার উদ্ঘাটন করবে, ঠিক আছে? তো এখনই কথা আছে, এই অহংকারটা সবকিছুর গোড়া, এই জগতে সবকিছুর গোড়া আছে অহংকার দ্বারা পরিচালিত হচ্ছে। এই সত্য অহংকার থাকবে তাহলে আমাদের জীবনযাত্রা একরকমের হবে, মিথ্যা অহংকার থাকলে আমাদের জীবনযাত্রা, চিন্তা ভাবনা, কার্যকলাপ অন্য রকমের হবে। কি রকম হবে আমি এখন সেটা বুঝাচ্ছি তোমাদের, ঠিক আছে? তো আমি একটা ফুল যে তোমাকে দৃষ্টান্ত দিয়েছিলাম, একটা ফুল কে দেখবে, কি দিয়ে দেখবে ফুলটাকে, চোখ কাকে জানাবে, মন কার সঙ্গে বিচার করবে, বুদ্ধি, এই বুদ্ধিটা কার দ্বারা পরিচালিত হবে, অহংকার। তো বুদ্ধি সত্য অহংকার দ্বারা পরিচালিত হলে এক রকমের বিচার দেবে, মিথ্যা অহংকার দ্বারা পরিচালিত হলে অন্য রকমের বিচার দেবে। বুদ্ধির কাজ কি, ডিসক্রিমিনেশন, বিচার করবে, পার্থক্য নিরূপণ করবে, ভালো মন্দ পার্থক্য নিরূপণ করা আছে বুদ্ধির কাজ। তো বুদ্ধিটা যখন সত্য অহংকার দ্বারা পরিচালিত হবে সে তার স্বরূপে ঠিক আছে, মিথ্যা অহংকার দ্বারা পরিচালিত হলে তাকে বলে কন্টামিনেটেড ইন্টেলিজেন্স, কন্টামিনেটেড ইন্টেলিজেন্স, ঠিক আছে? তো এখনই একটা ফুল ফুটেছে, চোখ দেখবে, মনকে বলবে সুন্দর ফুল ফুটেছে, মন বুদ্ধির সঙ্গে আলোচনা করবে, কি করব। তখন মন তো বলবে, প্রথমে তার জ্ঞানেন্দ্রিয় থেকে জ্ঞানটা পেলে মন, তবে কর্মেন্দ্রিয় হাত এসে যাবে, এ ওটাকে ফুলটাকে তোমরা তোলো,
ঠিক আছে, তোলার পরে কি করব, ফুলটা দেখলাম, চোখ দিয়ে ফুলটা দেখলাম, হাত দিয়ে ফুলটা তুললাম, তোলার পরে কি করব, সেটা এখন বুদ্ধির রোল আসছে, তাই না? আর বুদ্ধি তো পরিচালিত হচ্ছে অহংকারের দ্বারা, তো অহংকার যদি পরিচালিত হবে, যদি মিথ্যা অহংকার হবে, তাহলে বুদ্ধি মনকে কি বলবে, বলে তুমি হাতকে বলো ফুলটা নিয়ে সে শুঙবে, তাই না? বলবে না? বা ফুলটা নিয়ে তার গার্লফ্রেন্ডকে দেবে, বা যাকে ভালোবাসে তাকে দেবে, তাই না? যদি মিথ্যা অহংকার প্রতিষ্ঠিত হয়, আমি দেখো কত সুন্দর, ন যৌবন দেখো আমার, কত প্যান্ট শার্ট পড়েছি, কত সুন্দর চুল কমিয়েছি, নাকি আইনে 10 বার দেখো আমি কত ভালো, নাকি ঠিক না? নেই, আমাদের যৌবন অবস্থায় মনে করে আমি কত সুন্দর, আর আমার সৌন্দর্যটার গোড়া কোনটা, না চুলটা, তাই না? চুলের জন্য মানুষ কত সময় লাগায়, কত ডিজাইন করে, এই বুদ্ধিটা কত উন্নত, চুলটা কত মূল্যবান, হ্যাঁ কি না? মূল্যবান না? অত মূল্যবান যে চুলটা পুড়ে গেলে ছাইটাও থাকবে না, খড় পড়ে গেলে ছাইটা থাকবে, কাজের কাজ হবে? চুলটা অত বেকার জিনিস, পুড়লে একটা ছাইও থাকবে না। তা নিয়ে মানুষ কত টাকা খরচ করে, কত ভাব, আমি কিরকম চুলটা সাজাচ্ছি, কিরকম কি করলাম, সেলুনে কাটলাম, নাকি এই এই হচ্ছে অবিশুদ্ধ বুদ্ধি, কন্টামিনেটেড ইন্টেলিজেন্স। কন্টামিনেটেড ইন্টেলিজেন্স যেটা মিথ্যা অহংকার থেকে উদ্ভব হচ্ছে, সেটা দ্বারা আমার সবাই পরিচালিত হচ্ছে, একেবারে বেকার ইউসলেস জিনিস, সেটি আমার জীবনে একটা মূল্যবান হয়ে উঠেছে, এটা দৃষ্টান্ত। সবটাই এরকম, আমার জীবনটা সব এইরকম, বৃথার উপরে প্রতিষ্ঠিত, সত্যের উপর প্রতিষ্ঠিত নয়। কেন না? আমার অহংকারটাই তো মিথ্যা। তখন সে ফুলটাকে নিয়ে বলবে কি, হ্যাঁ, তখন সে মন বলবে হাতকে, তুমি নিয়ে তুমি শুনবে, বা তোমার বান্ধবকে দেবে, বা যাকে ভালোবাস তাকে দেবে। কিন্তু যদি অহংকারটা সত্য অহংকার থাকে, সত্য অহংকার ডেফিনেশন কি, সত্য অহংকার আমি ভগবানের দাস, কেন ভগবানের দাস, আমি তার অংশ, ঠিক আছে? তখন সে ফুলটাকে নিয়ে কি করবে, না গৌর নেতার চরণ কমলে দেবে, সে মন বলবে হাতকে তুমি গৌর নেতার চরণ কমলে দাও। তো এইটা হচ্ছে মেকানিজম, কিভাবে সারা জগতের কার্য পরিচালিত হচ্ছে, এইটা হচ্ছে তত্ত্ব বিচার। আমাদের কর্মের পিছনে কি মেকানিক্স রয়েছে, কিন্তু আমরা তো আমাদের কার্যকলাপে তত্ত্ব বিচার করি না, আমার সুপারভিশিয়াল কাজ করে যাচ্ছি, কাজ করতে হবে, পড়তে হবে, পড়েই যাচ্ছি, তাই না? কেন পড়ছি, কেন পড়াশোনা করি, আমরা জ্ঞান পাবো, না জব পাবো, চাকরি পাবো? তো ভালো করে পড়াশোনা করতে হবে, পরীক্ষা পাস করতে হবে, পরীক্ষা পাস হলে কি হবে, চাকরি পাবো, চাকরি পেলে কি হবে, টাকা পয়সা পাবো, টাকা পয়সা হলে কি হবে, হ্যাঁ ভালো মেয়ে বিয়ে করবো, নাকি নাহলে কোনো মেয়ে টাকা হবে, টাকা নেই তো হাঁটা এখান থেকে, ঠিক না? নেই, ঠিক বলছে না? নেই, প্রথমে দেখবে কত টাকা ইনকাম করে, কি চাকরি করে, তোমাকে কি মেয়ে দেবে না, তোমাকে মেয়ে দেয় না, কি চাকরি করছো, চাকরিটাকে মেয়ে দেবে, ঠিক না? নেই, তুমি মনে করছো আমাকে মেয়ে দিয়েছে, তোমাকে মেয়ে দিয়েছে না বাবা, তুমি যে মেয়েটা পাবে সেটা নির্ভর করে কত টাকা তোমার কাছে আছে, সেরকম মেয়ে পাবে, ঠিক না? নেই, আমার মা একটা কথা আমাকে বলতো, আমার গ্রামে একটা জমিদার ছিল, অনেক টাকা পয়সা ছিল, তো প্রচুর লোকে লোন দিত, দান দিত, তো লোকেরা আসে তাকে, সে গদিতে বসতো, তো তাকে সবাই দণ্ডবত করতো, প্রণাম করতো, খুব সম্মান করতো। একদিনের বহু বলছে, আরে তুমি অত মহান, অত শ্রেষ্ঠ, দেখো সারা সবাই সে তো সম্মান করে, সবাই প্রণাম করে। তো সে লোকটা বলছে, না 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 তুমি ভুল বুঝছ, এই আমাকে প্রণাম করে না, এই আমার পিছনে যে সিন্দুকটা আছে, মানে আলমারিটা আছে, তাকে প্রণাম করছে, তুমি আলমারিটা সরিয়ে দাও, এর একজন আমাকে প্রণাম করবে না। এইটা হচ্ছে জীবনের
আসল কথা তোমাদের জানতে হবে। এটা না জানার ফলে আমরা মনে করো আমাকে সম্মান করছে, আমি কত মহান। না রে বাবা, তুমি কিছু মহান না, এটা আর্টিফিশিয়াল, এটা আর্টিফিশিয়াল প্লেজার আমরা পাচ্ছি, এটা কৃত্রিম ভাবে, এটা হলো মিথ্যা অহংকার, কৃত্রিম ভাবে। হ্যাঁ, যে আমাকে আমার গুরুত্ব বুঝতে পারছে, সেটা আসলে সেটা নয় কিন্তু, তাই না? তো সেই জন্যই আমাদের কার্যকলাপটা এইভাবে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে আমার মানুষ হতে পারবো, তাহলে মানুষ হবে। কারণ আমাদের জিজ্ঞাসা থাকবে কি, ব্রহ্ম জিজ্ঞাসা, আমি কে, কে আমি, কেন আমায় জারিত পত্র, আমি কে, কেন দুঃখ পাচ্ছি। আর আমরা যদি এই ব্রহ্ম জিজ্ঞাসা না করি, সারাদিন জিজ্ঞাসা করব আহার নিদ্রা ভয় মৈথুন, নাকি সকালে উঠলেই কি করব, কি খাব, কোথায় ঘুমাব, কি কি ঝগড়া করব, কি কি মৈথুন করব, নাকি এইটা জীবনের লক্ষ্য, এইটা নিয়ে প্রশ্ন চলে না? হ্যাঁ কি না? যখন পৃথিবীর মানুষ জাগে, যে গোলার্ধের মানুষ জাগে, সে গোলার তো প্রশ্ন উত্তর ভরে যায় না। বাড়িতে বাচ্চা মাকে জিজ্ঞেস, মা কি খাব, বাবা কোথায় যাব, স্কুলে ছাত্র শিক্ষকের মধ্যে প্রশ্ন উত্তর, হসপিটালে ডাক্তার পেশেন্টের প্রশ্ন উত্তর, আদালতে ক্রিমিনাল আর যে কি অলয়ার প্রশ্ন উত্তর, সারা জগৎ লক্ষ লক্ষ প্রশ্ন উত্তর ভরে যায়। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? অত প্রশ্ন উত্তরের মধ্যে কেউ একজন জিজ্ঞাসা করে, বাবা আমি কে, শিক্ষক মহাশয় আমি কে, এই প্রশ্ন কেউ করে? আমরা দুনিয়ার সব কিছু অনুসন্ধান করে জানি, আমেরিকার প্রেসিডেন্ট কে, আমেরিকার প্রেসিডেন্ট কে, ওটা সবাই জানে। হ্যাঁ, ওটা সবাই জানবে, জিজ্ঞাসা কর তুমি কে বলতে পারো না? যদি বা বলে, আমি আমার মনে আছে আমি স্কুলে পড়তাম, এই প্রশ্নটা মাস্টার জিজ্ঞাসা করতো, হু আর ইউ, তখন উত্তরটা দিতে তুমি বলবে আই এম এ বয়, আর মেয়েদের বলতো আই এম এ গার্ল, নাই কার, তাই না? হু আর ইউ, আই এম ইন্ডিয়ান, আই এম হিন্দু, আই এম ডক্টর, আই এম প্রফেসর, এইসব পরিচয় আমরা দেয়, কিন্তু এগুলো আমাদের আসল পরিচয় নয়। পিশাচী পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেইভাবে উদয়, কাউকে যদি ভূত ধরে তার মতিচ্ছন্ন হয়। কলকাতায় ভূত আছে? ভূত নেই, গ্রামে গঞ্জে ভূত থাকে। আমি জানি ছোটবেলা যখন গ্রামে থাকতাম, মেয়েদেরকে বেশি ভূত ধরে গ্রাম। কলকাতায় ভূত নেই কেন জানো? হ্যাঁ, আসলে আগের সময় ভূতরা খুব ডেঞ্জারাস ছিল, মানুষরা ভয় পেত, মানুষ তো ডেঞ্জারাস, ভূত পালিয়ে গেছে, ভূত থেকে মানুষ আর ডেঞ্জারাস, তারা খেটে পড়েছে। গ্রামে গঞ্জে গেলে মহিলাদেরকে ভূত ধরবে, সে ভূত ধরলে আসলে কি করবে, এই মাথা ঝাঁকুনি দেবে, আবুল তাবুল বলবে, তখন বাড়ির লোকরা বুঝাকে ভূত ধরেছে, তখন ওঝাকে ডেকে নিয়ে আসবে, ওঝাকে, ঠিক আছে? ওঝা এসে কি করে, কিছু মন্ত্র টন্ত্র বলবে, তার লাঠি নেবে বা ঝাঁটা নেবে, খুব পিঠাবে তাকে, পিঠাবে তুমি কে, তো সে তখন নিজের পরিচয়টা দেবে না, তার নাম হচ্ছে ললিতা, সে বলবে আমার নাম হচ্ছে বিশাখা, তুই কোথায় থাক, সে তো ভালো বাড়িতে আছে, বলবো আমি ইমলিতালায় থাকি, ইমলি কাছে থাকি, এরকম বলে সম্পূর্ণ আলাদা পরিচয় দেবে, নিজের পরিচয় দেবে না। সেই জন্য বলা হচ্ছে পিসাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। আমাদের সবাইকে ভূত ধরেছে, কি ভূত ধরেছে, মায়া পিসাচি ভূত ধরেছে। তাতে কি হচ্ছে, আমি কৃষ্ণ নিত্য দাস এই কথা ভুলে মায়ার নফর হয় চিরদিন ভুলে। যেরকম ভূত ধরলো বলে সে ললিতা ভালোবাসে, সে ভুলে গেছে, সম্পূর্ণ ভুলে গেছে, ভূত তো চেপে বসেছে না, ভূতের পরিচয় দিচ্ছে, তো আমরা ভূতের পরিচয় দিচ্ছি, আমার যে আসল স্বরূপটা আমি কৃষ্ণ দাস, ভগবানের দাস, ভগবানের অংশ,
সেটা ভুললে, আমি কৃষ্ণ নিত্য দাস এই কথা ভুললে মায়ার নফর হয় চিরদিন বলে। আমি কৃষ্ণের দাস নাই, আমি কার দাস? মায়ার দাস, আমি মায়ার দাস, মায়ার দ্বারা পরিচালিত হচ্ছি। ত্রিগুণাত্মিক মায়া, যেরকম মায়া চালাচ্ছে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত। আমি তো মনে করছি আমি অঞ্চল প্রধান, আমি চিফ মিনিস্টার, আমি প্রাইম, আমি কত নিয়ন্ত্রণ করছি। একটা শ্লোক আছে ভাগবত, আমি ভুলে গেছি, বড় বড় রাজা মহারাজা পরাক্রমী, লক্ষ লক্ষ মানুষকে মারতে পারছে, দেশে পেশে জয় করে যাচ্ছে, আর বাড়ি যখন যাচ্ছে তার বউর কাছে মাথা নত করে বসে থাকছে, নাকি ঠিক না? নেই, যত পরাক্রমী হওয়া না কেন, বাড়ি গেলে সব পরাক্রম তোমার শেষ। আমরা সবাই সমস্ত পরাক্রম দেখাই, কিন্তু ভগবানের ত্রিগুণাত্মক মায়ার শিকল দ্বারা আমরা বাঁধা। ভগবান কি করছেন, যেরকম ষাট, ষাট আছে না, ষাট দেখেছ? কারা কারা ষাট দেখে না, দেখো না কারা? যদি না দেখেছ, আমাদের একটা ষাট আছে এখানে গোশালে, দেখতে পারো। ষাট খুব শক্তিশালী, খুব পাওয়ারফুল, কিন্তু ষাটের নাকে এরা শিকল লাগিয়ে দিলে যেই দিকে টানবে চলো সেই দিকে। ওই আমাদের সেই শিকল লাগানো ষাট সব আমরা, আমরা সবাই মনে করি আমি বিরাট বড় ষাট, সে প্রধানমন্ত্রী মনে করি আমি ষাট, পাড়ার যে মুরাল আছে সে মনে করি আমি একটা ষাট, পাড়ার কুত্তাও তাই মনে করে। প্রভুপাদ বলছেন এক একটা পাড়ায় এক একদল কুত্তা আছে, কুত্তার ভিতরে একদল হেড আছে, নাকি? সে ভাই আমি এখানকার মস্তান, আর অন্য পাড়ার কুত্তা আসলে ভা 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 এক তুমি ওদিকে দাও তোমার এরিয়া। আমরা সবাই এইরকম ভাব, আমি মনে করতে পারি প্রধানমন্ত্রী কত বড়, কিন্তু আমার ভাবটাই কুত্তার একই জিনিস, কোনো পার্থক্য নাই। আমার যে যে আমি এটা আমি তো দেখি এই রাজনৈতিক নেতারা যখন আসে কি থার্ড বাটে নিয়ে আসে, কি ভাব তাকায় না, এসে উপরে তাকায় জানে, মানে পাঁচ বছর পর ধরুন পথ চলে যায়, কেউ তাকায় না ওদের দিকে, তাকায় কেউ তাকায় না। এখন বডি গার্ড টার্ড নিয়ে কি রকম বাপরে বাপ, মানে মনে করে আমার ইন্দ্র যেরকম একটা মনে হয় এটা মিথ্যা অহংকার, সে বুঝতে পারে না মিথ্যা অহংকার। শুধু মিথ্যা অহংকার নয়, এটা মূর্খামি, লেস ইন্টেলিজেন্স, নো ইন্টেলিজেন্স, এটা মিথ্যা অহংকারের জন্য সে বুঝতে পারছে না। আজকে আমাকে অত নমস্কার করে, অত প্রণাম করে, আমাকে করে এই সিন্ধুকটা করে, তাই নাকি? পথ চলে গেলে আমি চিন্তা করি সমস্যা দুঃখ লাগে, এসে মন্ত্রীদের কথা শুনে, নাকি? আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য দেখুন একদিন কিরকম সম্মান পেতেন, হোম মিনিস্টার, চিফ মিনিস্টার, আজকে উনার দরদার কাছে যায় কেউ যাবে তাকাবে? তাকাবে না, কেউ তাকাবে না। কেন এটাকে ভাগবত হচ্ছে পশ্চাৎ না পশ্চাৎ, পশ্চাৎ অপশ্চাৎ, আমার দেখাও দেখছে না, এদের অবস্থা এরকম। কিন্তু আমরা সবাই মনে করি আমি তো চিফ মিনিস্টার হতাম কত ভালো হতো, আমি তো আইএস অফিসার হয়ে যেতাম, আমি আইপিএস হয়ে যেতাম। এটা আমাদের পরিবারের বিরাট অহংকার, বিরাট গর্ব, নাকি? আমার বাবার গর্ব আমি অত বড় হয়ে গেছি, না, সব মিথ্যা অহংকার, ফলস অ্যাচিভমেন্টস ইন ইউর লাইফ, দিস আর নট রিয়েল অ্যাচিভমেন্টস অফ ইউর লাইফ, এটা ইগনোরেন্স, এটা ইগনোরেন্স, এটাকে বলে অবিদ্যা। অবিদ্যা, অবিদ্যা মানে কি? অনিত্য বস্তুকে নিত্য বলে মনে করবে, দুঃখকে সুখ বলে মনে করবে, অনাত্মাতে আত্মবুদ্ধি করবে, এটাকে বলে অবিদ্যা। আর আমরা সবাই এই অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হয়েছি, মিথ্যা অহংকার দ্বারা পরিচালিত হয়েছে। যতদূর মিথ্যা অহংকার মধ্যে থাকব ততদূর আমাদের ভুগতে হবে। কি ভোগবে? তুমি যত ধনী হও না কেন, যত বৈজ্ঞানিক হও না কেন, যত বড় প্রধানমন্ত্রী হও না কেন, ভুগতে হবে, সবাইকে ভুগতে হবে। তুমি চাও না, কেউ চায় না, সবাইকে ভুগতে হয়। জাতি বর্ণ ধর্ম কি কত ধনী গরিব মুখ্য পণ্ডিত পরিবেশ নির্বিশেষ সবাইকে ভুগতে হয়। কি ভুগতে হয়? কমন কিছু ভোগ আছে, সবাইকে ভুগতে হয়, কে জানে বলো? জন্ম মৃত্যু জরা ব্যাধি, কবে তুমি জানলো এটা? ইস্কনে এসে বুঝতে পেরেছ, ইস্কনে না আসলে এটা জানতো না। জীবনের দুঃখটা কি জানতো না?
আমরা অত মূর্খ? আরে আমরা দুঃখের অবসান করব, সমস্যার সমাধান করব? আমরা তো অত মূর্খ, দুঃখটা জানি না, সমস্যাটাও জানি না, আর দুঃখের সমাধান কি করব, সমস্যার সমাধান কি করব? লোকেদের কাছে যাও, তোমার কি সুখে আছে না দুঃখে আছে? না, খুব দুঃখে আছি। কি দুঃখে আছ? ছেলেটা পরীক্ষায় ফেল হয়ে গেল, আর আমার স্বামীটা সাসপেন্ড হয়ে গেল, মেয়েটা বিয়ে হচ্ছে না, হ্যাঁ এই ঘর বাড়ি নাই, এই দুঃখের কথা বলবে? কেউ একজনও বলবে না যে আমার দুঃখ হচ্ছে জন্ম মৃত্যু যারা ব্যাধি, হ্যাঁ কি না? তাই কেউ চেষ্টা করে না, কেউ চেষ্টা করে না, খালি চেষ্টা করে ভালো একটু খাবো, ভালো ঘুমাবো, ভালো মৈথুন করবো, বাস আমি চারটা কাজ করলে জীবন হয়ে গেল। আরে পশুরা করছে না করছে না? পশুরা আহার নিদ্রা ভয় মৈথুন করছে না করছে না? তো আমরা পশুদের থেকে আলাদা? আমরা কি, আমরা পশু না পশু নাই? তারা আহার নিদ্রা মৈথুন, আমরা তো আহার নিদ্রা মৈথুন করছি। আমরা পশু না পশু নাই? হ্যাঁ আমরা পশু নাই। প্রভুপাদ বলছেন আমরা আমরা অ্যানিমাল নাই, আমরা সোফিস্টিকেটেড অ্যানিমাল। আমি সোফিস্টিকেটেড অ্যানিমাল। পশুরা তো ঠেং চাবায় এই রাস্তায়, না কুত্তা শিয়াল টিয়ালের রাস্তায় ঠেং চাবায়, আমি তো ডাইনিং টেবিল উপরে বসে ঠেং চাবাচ্ছি, ফোর্ক চামচে ঠেং চাবাচ্ছি, নাকি? তা আমি পশু নাই, আমি সোফিস্টিকেটেড পশু। তার মানে কি, আপনার সম্পূর্ণ জীবনটা সফলতা হচ্ছে যে সোফিস্টিকেটেড পশু হতে পারলে, নাকি ঠিক? নাকি গ্রামের লোকেরা পিঢ়ার উপরে বসে নিচে ভাত খায়, আমার জীবনটা গেল। শহরের লোকেরা তার টেবিল উপরে বসে কাটা চামচ, আমি তো সেরকম হতে পারি, নাকি? টাকা পয়সা কমাবো সেরকম হতে পারি, আমার জীবনটা সফল হলো, নাকি? আমাদের জীবনের লক্ষ্যটাই বৃথা, লক্ষ্যটাই মিথ্যা, লক্ষ্যটাই বৃথা। এগুলো বুঝতে হবে আমাদের, ভগবত গীতা পড়লে এই জ্ঞান আমরা পাব, ঠিক আছে? সব বুঝতে পেরেছ যা বললাম? বুঝতে পেরেছ? শব্দ বলো এরকম করলে হবে? শব্দ কথা আলোচনা, শব্দ কর, বুঝতে পেরেছ? শব্দ ব্রহ্ম, শব্দ নিয়ে আরো অনেক আছে, অত গভীরে আমি গেলাম না। এই শব্দটা কি করে সৃষ্টি হলো, কোথা থেকে আসলো, কিভাবে কি কাজ তার, সব কিছু আছে, বহু জিনিস আছে তোমার জানবার জন্য। তাই আমি এটা বলবো, শুধু দুটো খাবার জন্যে অত সময় নষ্ট না করে। কত ঘন্টা কাজ করে মানুষ? 8 ঘন্টা 10 ঘন্টা। আমরা কাজ করি না, চাকরি করি, আমরা পড়াশোনা করি, চাকরির জন্য, চাকরি হলে টাকা পাবো, টাকা পেলে খাবো। হাতি চাকরি করে, কত খায় সে? তোমাদের থেকে বহুত খায়, নাকি? বাবুই পাখি IIT পড়াশোনা করতে গেছে, সে বাসা বানিয়েছে না? কত সুন্দর বাসা বানিয়েছে না? এই বুদ্ধি ভাই সবাই আছে, কিন্তু এইটা হচ্ছে মিথ্যা অহংকার। এখান থেকে মুক্ত হতে হবে। ভগবত গীতা পড়ো, ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? আমি অনেক জ্ঞান দিলাম আজকে তোমাদেরকে, এটা ডাইজেস্ট করো ভালো করে, এটা জীর্ণ হোক, ঠিক আছে? তারপরে গীতা পড়বে, আরো বিশদভাবে জানতে, এইভাবে গীতার প্রচুর জিনিস আছে, তোমার বুঝতে পারবে। বিশেষ করে প্রভুপাদ এগুলো সুন্দরভাবে প্রাঞ্জল হয়ে বুঝিয়ে বলেছে। আমি ছোটবেলা থেকে গীতা পড়ি, কিন্তু গ অক্ষর বুঝতাম না, কি যে বলছে এখানে। যখন প্রভুপাদের গীতা পড়লাম, এই সব আমাকে সুস্পষ্ট হয়ে গেল। আরে এই তো ব্যাপার রয়েছে, তো অনেক জিনিস রয়েছে এর ভিতরে, তোমরাও জানতে পারবে, খুব আনন্দ পাবে। জয় শ্রী প্রভুপাদ কি, সম্পদ ভক্ত বৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি মায়াপুর থেকে নরসিং ভগবানের অভিষেক তেল নিয়ে এসেছি। কারা কারা মায়াপুরে গিয়েছ? খুব ভালো, নরসিং ভগবান দেখেছ না? তাকে নরসিংহদেব বিশেষ তেল দিয়ে অভিষেক করা হয়, ট্রান্সেন্ডেন্টাল ফ্লেভার, গন্ধ। এই গন্ধটা আসে কোথা থেকে? গন্ধটা কার গুণ মনে আছে? হ্যাঁ সবসময় রিলেট করবে এরকম, এইভাবে সবসময় রিলেট করতে হবে, তাহলে তোমার বুদ্ধি গজাবে, নাহলে হবে না, ওই ডরমান্ট হয়ে থাকবে। তো তোমার আসবে, তোমাদের হাতে আমি দিব, শুনবে, যখন শুনবে তখন কার স্মরণ করবে? নরসিংহ ভগবানের স্মরণ করবে, আর কপালে লাগাবে, ঠিক আছে? সব অমঙ্গল দূর হয়ে যাবে, ঠিক আছে? হরিবোল।
His Holiness Bhakti Purushottam Swami Maharaj ki. Bhakti Purushottam Maharaj ne kitna sundar tarike se, simple tarike se, bahut gambhir tatva bataya hai. वो समझने के लिए डाइजेस्ट करने के बहुत टाइम लगेगा हमको. तो दो चीजें महाराज, 4 तारीख तक इधर है. तो कल भी महाराज कथा करेंगे पंडाल में सुबह और शाम, और परसों भी शाम में कथा करेंगे. ऑल ऑफ यू आर मोस्ट वेलकम. तो अभी आप सब लोग आगे आके महाराज से ये नरसिम्हा ऑयल ले सकते हैं. उसके बाद हमारा छोटा ड्रामा होगा, और उसके बाद कीर्तन और प्रसाद.